ভিজুয়ালতে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। সকলের সুস্থ জীবন কামনা করে শুরু করছি আজকে আমার আলোচনার বিষয়, প্রেগন্যান্ট অবস্থায় যে খাবারগুলো খাওয়া উচিত নয়। কাঁচা ডিম, ডিম পুষ্টিকর একটি খাবার। অনেকেরই কাঁচা ডিম খাওয়ার অভ্যাস থাকে, কিন্তু গর্ভাবস্থায় কাঁচা ডিম খাওয়া থেকে বিরত থাকতে হবে, কারণ কাঁচা ডিমে সালমোনেলা নামক ব্যাকটেরিয়া থাকে। তাই ডিম ভালোভাবে সিদ্ধ না করে খাওয়া যাবে না। অর্ধসিদ্ধ মাংসে ব্যাকটেরিয়া থাকতে পারে, প্যাকেটজাত মাংস যেমন সসেস খাওয়া থেকেও বিরত থাকতে হবে। মাংস ভালোভাবে সিদ্ধ করে রান্না করতে হবে। অপাস্তুরিত দুধ বা কাঁচা দুধে লিস্টেরিয়া নামক ব্যাকটেরিয়া থাকে, তাই ভালো করে না ফুটিয়ে দুধ পান করা যাবে না। অপাস্তুরিত দুধ দিয়ে তৈরি খাবার যেমন নরম পনির খাওয়া থেকে বিরত থাকতে হবে। লিভারে রেটিনল থাকে, যা একটি প্রাণীজ ভিটামিন এ। এর অতিরিক্ততা গর্ভের শিশুর জন্য ক্ষতিকর হতে পারে। কফি ক্লান্তি দূর করার জন্য কার্যকর হলেও গর্ভাবস্থায় এর পরিমাণ কম করতে হবে। চা কফি ইত্যাদিতে ক্যাফেইন থাকে, দৈনিক 200 গ্রামের বেশি ক্যাফেইন গ্রহণ করা ঠিক নয়। অতিরিক্ত ক্যাফেইন গ্রহণের ফলে কম ওজনের শিশু জন্মগ্রহণ করে, মিসক্যারেজের মতো ঘটনাও ঘটতে পারে। সামুদ্রিক মাছ, সামুদ্রিক মাছ স্বাস্থ্যের জন্য উপকারী, কিন্তু অধিক পরিমাণে খেলে গর্ভের শিশুর স্নায়ুতন্ত্রের ক্ষতি হয়, কারণ সামুদ্রিক মাছে পারদ জাতীয় পদার্থ থাকে। গর্ভবতী মহিলাদের জন্য কাঁচা বা আধা পাকা পেঁপে খাওয়া বিপজ্জনক, এতে গর্ভপাতের মতো ঘটনা ঘটতে পারে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। তোমরা লাইক শেয়ার এবং কমেন্ট করলে এটি আমার মনোবল বৃদ্ধি করতে সাহায্য করবে। আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। এই বলে শেষ করছি, নমস্কার।